পুনের ইডির লক্ষ্য বিরোধী নেতা, ইডির অভিযোগনামাত প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নাম, কন্যা মিসা ভারতীর নামও ইডির অভিযোগনামাত, লোকসভা নির্বাচনের পূর্বে গ্রেপ্তার হব নাকি লালু প্রসাদ যাদবর পত্নী কন্যা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তিশগড়ের সদ্যপ্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলর পাছত এইবার ইডির লক্ষ্য রাবড়ি দেবী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীগী আর সাংসদ কন্যা মিসা ভারতীর নাম উল্লেখে ইডিয়ে মঙ্গলবারে দিল্লির রাউস এভিনিউ আদালতত দাখিল করে অভিযোগনামা। এই দুগারীর বাহিরেও ইডিয়ে অভিযোগনামাত অভিযুক্ত করেছে হিমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী আর অমিত কাটালক। এই অভিযোগনামা হল ভূমির বিনিময়ত রেলওয়ের চাকরি সম্বন্ধীয় ধন সরবরাহর গোচর। অহা 16 জানুয়ারীত এই গোচরের গ্রহণ করা হব শুনানি। কেইদিনমানের পূর্বে গ্রেপ্তার করা হয়েছিল অমিত কাটালক। আনহাতে আদালতে ইডিক অভিযোগনামার ই প্রতিলিপিও দাখিল করবলে নির্দেশ দিছে। চাকরির উৎকোচ দিয়ার অভিযোগত ইডির পূর্বে সিবিআইর ওসর দাখিল করা হয়েছিল গোচর। দিল্লির রাউস এভিনিউ আদালতত সিবিআইর গোচর উচলি আছে। উল্লেখ্য যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা 2004-2009 লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়ে থাকার সময়তে সংঘটিত হয়েছিল ভূমির বিনিময়ত রেলওয়ের চাকরি দিয়ার কেলেঙ্কারি, যত ধন সরবরাহর দরেও কার্য সংঘটিত হয়েছিল। এই কেলেঙ্কারির সন্দর্ভত সিবিআই তদন্ত করে বিগত বর্ষের 3 জুলাইত সম্পূর্ণ অভিযোগনামা দাখিল করে। তারপর সিবিআইর গোচরত 4 অক্টোবরত বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের মুরব্বী লালু প্রসাদ যাদব আর রাবড়ি দেবীক আদালতে জামিন প্রদান করে। ইপিনে ইডির অভিযোগনামাত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী আর কন্যা মিসা ভারতীর নাম উল্লেখ থাকার পাছতেই বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে। কারণ সমাগত লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের লক্ষ্য হয়ে পড়েছে বিরোধী নেতা। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াললৈ দিল্লির সুরা নীতি কেলেঙ্কারি সন্দর্ভত ইডিয়ে 3খন সমন জারি করেছে। কিন্তু এই সমনক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা দি এবারও ইডির ওসর হাজির হওয়া নাই আম আদমি পার্টির মুরব্বীগী। একদরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকো ইডিয়ে দিছে 7 বারকৈ সমন। খনি কেলেঙ্কারি সন্দর্ভত দিয়া এই সমনের পাছতো ইডির ওসর হাজির হওয়া নাই, বরং গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা দেখি পত্নীক মুখ্যমন্ত্রী পাতিবলৈহে তৎপর হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীগী। এইফালে ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলর নামও আহিছে ইডির অভিযোগনামাত। মহাদেব বেটিং এপ গোচরত ইডিয়ে আদালতত দাখিল করা অভিযোগনামাত উল্লেখ করেছে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ভূপেশ বাঘেলর নাম। মহাদেব বেটিং এপ গোচরের মূল অভিযুক্ত শুভম সুনিয়ে এটা ভিডিও বার্তা যোগে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলক 508 কোটি টাকা দিয়ার প্রমাণ আছে বলে অভিযোগ করেছিল। সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সময়তেই উত্থাপন করেছিল এই গুরুতর অভিযোগ। এতিয়া ইডির অভিযোগনামা নাম অহার পাছতেই ভূপেশ বাঘেলক ইডিয়ে দিব পারে সমন। এনেকৈ এতিয়া এগারীর পাছত আন এগারী বিরোধী নেতা লক্ষ্য হয়ে পড়েছে ইডির। লোকসভা নির্বাচনের দিন যিমানেই ওসর চাপিব সিমানেই সেই সংখ্যা বৃদ্ধি পার সম্ভাবনা বেশি। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।